হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি হচ্ছি সাকিব, আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন বাস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, গরমে পাখির যত্ন পার্ট 1। সেই ভিডিওতে আমি অ্যালোভেরার জুস অর্থাৎ অ্যালোভেরার দ্রবণ তৈরি করার কৌশলটি দেখিয়েছিলাম, বা এটা কীভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়েছিলাম। আর আজকে আমি ওই গরমে পাখির যত্ন এটার উপরই একটা ভিডিও করব, সেটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 ভিডিওতে আমি প্রধানত পাখির গোসল নিয়ে একটু আলোচনা করব, যে পাখিকে কোন সময় বা কখন কিভাবে গোসল করাতে হবে এই গরমে, তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর পাখি যদি গোসল করতে না চায় তাহলে কি করা যেতে পারে, তো এইটা নিয়েও একটু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা প্রধানত পাখির গোসলের ওপর ডিপেন্ড করে আজকে আমি করছি। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই ক্লিক করে দেবেন। ওকে ভিউয়ার্স, তো প্রথমে চলে আসছি যে পাখিকে আপনারা গোসল কীভাবে করাবেন এই বিষয়টা আগে প্রথমে আলোচনা করি, আর গোসল না করলে কী করাবেন এটা আমি পরে বলছি। তো প্রথমে আগে চলে আসি এটাই, পাখি যে যে পাখি গোসল কীভাবে করাবেন। তো গোসল করার জন্য আমাদের জানা উচিত যে কোন সময়টা পাখিকে গোসল করার জন্য ভালো, পাখি গোসলের জন্য ভালো। এবং আবার আরেকটা বিষয়ের উপর খেয়াল রাখা দরকার, যে পাখিকে গোসল করাবেন ঠিক আছে, কিন্তু যাতে আবার পাখির ঠান্ডা না লাগে, তো সেই বিষয়টার উপরও খেয়াল রাখা দরকার। তো সেই জন্য বেলা 11টা থেকে দুপুর 1টা এর মধ্যে পাখিকে গোসল করাবেন, এবং যেই দিন রোদ উঠবে সেই দিন গোসল করাবেন। রোদ উঠলে মানে রোদ না উঠলে গোসল করানোর কোনো দরকার নেই। তো এটাই হচ্ছে ভালো সময় পাখিকে গোসল করানোর। আর গোসল করানোর সময় অবশ্যই মানে জোর করে গোসল করানোর কোনো দরকার নেই পাখিকে। আপনারা যদি অভ্যাস থাকে তাহলে খুব ভালো হয়, কারণ পাখির অভ্যাস থাকলে সে নিজে নিজেই গোসল করে। যখন গোসলের পাত্রে পানিটা দেবেন তখন সে নিজে নিজে এসে গোসলটা করে নেবে। আর যখন গোসল করাবেন তার ঠিক আগে, আধা ঘন্টা আগে বা 30 মিনিট আগে, পাখির খাঁচাটি রোদে দেবেন, হালকা রোদে। মানে রোদে বলতে যে খুব কড়া রোদে তা না, হালকা রোদে, এবং অথবা রোদে রোদে না দিলেও বাহিরে রাখলেও চলে। সো তারপর গোসল করতে দেবেন। আর যদি পাখি ডিম নিয়ে বসে থাকে তাহলে তো খাঁচা বাইরে দেওয়া যাবে না, তো কোনো সমস্যা নেই, খাঁচা বাইরে দিতে হবে না। যে অবস্থায় বসে আছে সেখানেই শুধু খাঁচার ভিতরে পাখিকে পানি মানে পাত্রে পানি দিতে হবে, তো সেখানেই তারা গোসলটি করে নেবে। আর যে পাত্রে পানি দিবেন তো সেটা কেমন হবে, সেটা খুব গভীর হবে না, কারণ খুব গভীর বা পাত্র পানি দিলে পাখি ভয় পায়, এবং যাতে করে সে গোসল করতে নাও নামতে পারে। তো এজন্য খুব একটা গভীর পাত্র না দিয়ে মোটামুটি পাখির পানির পাত্রটি যেরকম গভীর ঠিক সেই রকম একটি পাত্র পাখির গোসলের জন্য দিবেন। অর্থাৎ পানির পাত্র সাইজটা মানে ভালো হয়, পাখির গোসলের জন্য ইউজ করা যায় ওটা, আলাদা অন্য একটা ইউজ করতে হবে। আর পানি কত, পানি খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, যে পাখির শরীর যাতে পুরোটা ডুবে যায় এরকম পানি দেওয়া যাবে না, তা পাখি ভয় পাবে, পাখি নামবে না সহজে, শুধু পাখির পাটুকু যেন পানিতে ডুবে, তো সেই পরিমাণ পানি দিবেন, আর পাখি নিজেই সেখানে বসে গোসলটা করে নেবে। তো এটা হচ্ছে পাখির গোসলের সময় এবং পাখি পানি কীভাবে দেবেন, গোসল কীভাবে করাবেন সেটা বললাম। আর অবশ্যই যেই দিন রোদ উঠবে ঠিক সেই দিনই গোসল করাবেন, যেই দিন রোদ উঠবে না সেই দিন কখনও গোসল করাবেন না, কারণ তাতে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। আর সকালে, খুব সকালে এবং বিকালবেলা এই সময় গোসল করাবেন না, যাতে করে পাখির গা শুকাবে না এবং দেরিতে শুকাবে, যাতে করে হবে কি ঠান্ডা লেগে যাবে। আর এখন আসছি হচ্ছে সেকেন্ড অপশন অর্থাৎ দ্বিতীয় কথা, সেটা হচ্ছে পাখি যদি গোসল না করে তাহলে কি করবেন। আমরা অনেকেই দেখা যায় পাখি গোসল না করলে তা পানি স্প্রে করি, তো হ্যাঁ স্প্রে করা যায়, কিন্তু স্প্রে করার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা আমাদের দরকার। পাখির গাটা যেন খুব বেশি মানে ভিজে না যায়, খুব একবার ভিজে সপসপা হয়ে গেলে সেটা খুব খারাপ হয়ে যায় পাখির জন্য, কারণ পাখি গোসল করতে না চাইলে এটা জোর করে ভিজে দেওয়া হয়। সো স্প্রে করা যায়, কিন্তু খুব অল্প পরিমাণ পানি স্প্রে করে দিতে হবে পাখির গায়ের উপর, এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন সেই পানিগুলো নাকে খুব একটা বেশি না পড়ে, নাকে যতটা পারেন নাকে পানিটা ফেলতে দেবেন না, পুরো বডিতে স্প্রে করুন, মাথাতেও হালকা স্প্রে করুন, কিন্তু নাকে যেন পানিটা না পড়ে, তো এই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখা দরকার। কারণ নাকে পানি পড়লে পাখি খুব অস্বস্তি বোধ করে, এবং যদি অতিরিক্ত পানি পড়ে তাহলে পাখি ওই নিঃশ্বাস আটকে মারাও যেতে পারে। তো ভিউয়ার্স, গোসলের পদ্ধতিটা আমি আজকে বলে দিলাম,
তো আমি ভিডিও ফুটেজে কিছু দেখাতে পারলাম না, কারণ আমি আগে পাখিকে গোসলটা সারিয়ে নিয়েছি, তো সেই জন্য ভিডিওটি করতে পারিনি। সো যা বললাম এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তো এতটুকু বুঝলেই হবে। আর এই এইভাবে আপনার পাখিকে গোসলটি করাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়টি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য উপকারী হবে। আর এই গরমে অবশ্যই পায়েকে গোসল করাবেন। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে সপ্তাহে মিনিমাম 3, মানে এই গরমে, খুব অতিরিক্ত গরমে 3 দিন তো গোসল করানোই যায়। আর ডেইলি করানোর খুব একটা দরকার নেই, কিন্তু যাদের কাকাটেল পাখি আছে তারা ডেইলি করাতে পারেন কাকাটেলকে, কারণ কাকাটেল পাখি হিট স্ট্রোক বেশি করে। সো এদের কিন্তু গোসল করানো মাস্ট করাতে হবে গরমের দিন ডেইলি। আর বাজরির ক্ষেত্রে আপনারা সপ্তাহে 3 দিন গোসল করাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর বিষয়টি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুরা, মানে যারা আছে তারাও যেন ঠিক জানতে পারে ব্যাপারটা, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।